এই ভিডিওতে আমি তুলনা করব পাকিস্তানের উইকেট কিপার মোহাম্মদ রিজওয়ান এবং বাংলাদেশের উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাসের টেস্ট, ওডিআই, আন্তর্জাতিক টি টোয়েন্টি এবং টি টোয়েন্টি লিগের ব্যাটিং পরিসংখ্যান নিয়ে। সো চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। প্রথমে শুরু করব টি টোয়েন্টির পরিসংখ্যান দিয়ে। টি টোয়েন্টি মানে আন্তর্জাতিক টি টোয়েন্টি সহ যতগুলো লিগে তারা খেলেছে, ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে, যেমন বিপিএল, আইপিএল, বিগ ব্যাশ, পিসিএল। এক কথায় টি টোয়েন্টি ফর্মেটে মোহাম্মদ রিজওয়ান সব মিলিয়ে খেলেছে 241 ইনিংস, লিটন দাস খেলেছে 209 ইনিংস। মোহাম্মদ রিজওয়ান করেছে 7953 রান, লিটন দাস করেছে মাত্র 4806 রান। রিজওয়ানের এক ইনিংসে সর্বোচ্চ 110, লিটন দাসের সর্বোচ্চ 85। টি টোয়েন্টি ফর্মেটে রিজওয়ানের ব্যাটিং অ্যাভারেজ 42.98, লিটন দাসের মাত্র 24.03। মোহাম্মদ রিজওয়ান খেলেছে 6325 বল, লিটন দাস খেলেছে 3825 বল। মোহাম্মদ রিজওয়ানের ব্যাটিং স্ট্রাইক রেট 125.73, লিটন দাসের স্ট্রাইক রেট 125.84। টি টোয়েন্টি ফর্মেটে 241 ইনিংস খেলে মোহাম্মদ রিজওয়ান নট আউট হয়ে গেছে 56 বার, লিটন দাস নট আউট হয়ে গেছে মাত্র 9 বার। শূন্য রানে মোহাম্মদ রিজওয়ান আউট হয়েছে 10 বার, লিটন দাস আউট হয়েছে 18 বার। টি টোয়েন্টি ফর্মেটে মোহাম্মদ রিজওয়ানের 4700 এবং লিটন দাসের 4509টা। মোহাম্মদ রিজওয়ানের 6215টা, লিটন দাসের 6143টা। টি টোয়েন্টি ফর্মেটে মোহাম্মদ রিজওয়ানের 5067টা, লিটন দাসের 28টা। মোহাম্মদ রিজওয়ান টি টোয়েন্টি ফর্মেটে 100 করেছে 2টা, লিটন দাস 100 করেছে 0। টি টোয়েন্টির পরিসংখ্যানে মোহাম্মদ রিজওয়ানের দ্বারকাও নেই লিটন কুমার দাস। যাই হোক, এবার আসেন আন্তর্জাতিক ক্রিকেটে। আন্তর্জাতিক ক্রিকেট মানে টেস্টে মোহাম্মদ রিজওয়ান এখন পর্যন্ত খেলেছে 52 ইনিংস, লিটন দাস খেলেছে 74 ইনিংস। টেস্টে মোহাম্মদ রিজওয়ানের রান 1910টা, লিটন দাসের 2655টা। মোহাম্মদ রিজওয়ানের এক ইনিংসে সর্বোচ্চ 171, লিটন দাসের 141। টেস্টে রিজওয়ানের ব্যাটিং অ্যাভারেজ 44.41, লিটন দাসের 36.87। মোহাম্মদ রিজওয়ান খেলেছে 3465 বল, লিটন দাস খেলেছে 4488 বল। মোহাম্মদ রিজওয়ানের টেস্টে স্ট্রাইক রেট 55.12, লিটন দাসের 59.15। টেস্টে 52 ইনিংস খেলে মোহাম্মদ রিজওয়ান নট আউট হয়ে গেছে 9 বার, লিটন দাস 74 ইনিংস খেলে নট আউট হয়ে গেছে 2 বার। শূন্য রানে মোহাম্মদ রিজওয়ান আউট হয়েছে 3 বার, লিটন দাস শূন্য রানে আউট হয়েছে 2 বার। টেস্টে মোহাম্মদ রিজওয়ানের 4203টা, লিটন দাসের 4330টা। মোহাম্মদ রিজওয়ানের টেস্টে 6 14টা, লিটন দাসের 16টা। টেস্টে 52 ইনিংস খেলে মোহাম্মদ রিজওয়ানের 50.10টা, 74 ইনিংসে লিটন দাসের 50.17টা। মোহাম্মদ রিজওয়ানের 103টা এবং লিটন দাসের 104টা। টেস্টের পরিসংখ্যানেও মোহাম্মদ রিজওয়ান একটু এগিয়ে আছে, বাট খুব একটা বেশি না। যাই হোক, এবার আসেন ওডিআই বা ওয়ান ডে ইন্টারন্যাশনালে। ওডিআইয়ে মোহাম্মদ রিজওয়ান এখন পর্যন্ত খেলেছে 67 ইনিংস, লিটন দাস খেলেছে 90 ইনিংস। ওডিআইয়ে মোহাম্মদ রিজওয়ানের রান 2088, লিটন দাস করেছে 2563। মোহাম্মদ রিজওয়ানের এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত 131, লিটন দাসের 176। মোহাম্মদ রিজওয়ানের ব্যাটিং অ্যাভারেজ 40.15, লিটন দাসের 31.25। মোহাম্মদ রিজওয়ান খেলেছে 2325 বল, লিটন দাস খেলেছে 2958 বল। রিজওয়ানের ব্যাটিং স্ট্রাইক রেট 89.80 এবং লিটন দাসের স্ট্রাইক রেট 86.64। ওডিআইয়ে 67 ইনিংস খেলে এখন পর্যন্ত মোহাম্মদ রিজওয়ান নট আউট হয়ে গেছে 15 বার, লিটন দাস 90 ইনিংসে এখন পর্যন্ত নট আউট হয়ে গেছে মাত্র 3 বার। শূন্য রানে রিজওয়ান আউট হয়েছে 2 বার, লিটন দাস শূন্য রানে আউট হয়েছে 14 বার। ওডিআইয়ে মোহাম্মদ রিজওয়ানের 4180, লিটন দাসের 274। মোহাম্মদ রিজওয়ানের 621টা, লিটন দাসের 645টা। ওডিআইয়ে মোহাম্মদ রিজওয়ানের এখন পর্যন্ত 50.13টা, লিটন দাসের 50.12টা। মোহাম্মদ রিজওয়ান 100 করেছে 3টা এবং লিটন দাস ওডিআইয়ে 100 করেছে 5টা। তাহলে টেস্ট গেল, ওডিআই গেল, এবার আসেন টি টোয়েন্টিতে। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে মোহাম্মদ রিজওয়ান পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত খেলেছে 89 ইনিংস, লিটন দাস বাংলাদেশের হয়ে খেলেছে 87 ইনিংস। মোহাম্মদ রিজওয়ান টি টোয়েন্টিতে করেছে 3313 রান, লিটন দাসের মাত্র 1943 রান।
মোহাম্মদ রিজওয়ানের সর্বোচ্চ 104, নিউটন দাসের সর্বোচ্চ 83। মোহাম্মদ রিজওয়ানের টি টোয়েন্টিতে ব্যাটিং অ্যাভারেজ 48.72, লিটন দাসের মাত্র 23.13। মোহাম্মদ রিজওয়ান খেলেছে 2620 বল, লিটন দাস খেলেছে 1557 বল। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে মোহাম্মদ রিজওয়ানের ব্যাটিং এক্সট্রাক্টেড 126.45 এবং লিটন দাসের 124.79। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে 89 ইনিংসে মোহাম্মদ রিজওয়ান নট আউট হয়ে গেছে 21 বার, 87 ইনিংসে লিটন দাস নট আউট হয়ে গেছে মাত্র 3 বার। 0 রানে রিজওয়ান আউট হয়েছে 4 বার, লিটন দাস আউট হয়েছে 5 বার। টি টোয়েন্টিতে মোহাম্মদ রিজওয়ানের 4,278, লিটন দাসের মাত্র 198টা। মোহাম্মদ রিজওয়ানের 6,92টা এবং লিটন দাসের 6,57টা। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে মোহাম্মদ রিজওয়ানের 50,29টা, লিটন দাসের 50 মাত্র 11টা। মোহাম্মদ রিজওয়ান 100 করেছে 1টা, লিটন দাসের 0। এখন কথা হচ্ছে টেস্ট, ওডিআই বা টি টোয়েন্টি, সব ফর্মেটেই মোহাম্মদ রিজওয়ানের ব্যাটিং অ্যাভারেজ 40-এর উপরে, কিন্তু লিটন দাসের অ্যাভারেজ খুবই কম, যদিও স্ট্যাক রেট মোটামুটি ভালো। যাই হোক, এখন সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কাছে কী মনে হয় আপনি বলেন, এই দুজনের মধ্যে কে সেরা উইকেট কিপার ব্যাটার, মোহাম্মদ রিজওয়ান নাকি লিটন কুমার দাস? আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তী ভিডিও কাকে নিয়ে বানাবো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।